রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব বাংলাদেশের খাদ্যের উপর কিছুটা হলেও পড়বে, তবে প্রভাব মোকাবিলায় প্রস্তুত আছে সরকার। সকালে সচিবালয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এক প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা জানান কৃষিমন্ত্রী। দেশে এখন চাহিদার তুলনায় বেশি খাদ্য সামগ্রী মজুদ আছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন এপ্রিলের দিকে এর পরিমাণ আরও বাড়বে। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক জো ডাঙ্গু সহ একটি প্রতিনিধি দল। বৈঠকে কৃষিখাতের উন্নয়ন সহ অর্থনৈতিক এবং বাণিজ্য সংক্রান্ত নানা আলোচনা হয়। কৃষিখাতে বিনিয়োগ করতে নিজেদের আগ্রহের কথা জানান জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা। পরে জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার মহাপরিচালক জো ডাঙ্গু বলেন বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছে, যা নিয়ে জাতিসংঘ গর্ববোধ করে। পরে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব বাংলাদেশে কতটুকু পড়ে তা নিয়েও আলোচনা হয়েছে জাতিসংঘের এই প্রতিনিধিদের সাথে। অফ কোর্স ইট উইল হ্যাভ ইমপ্যাক্ট অন প্রাইসেস এন্ড ইট উইল কজ হার্ডশিপ আওয়ার পিপল অলরেডি হ্যাজ অ্যাডভার্স ইমপ্যাক্ট প্রাইস ইজ গোয়িং আপ প্রাইস অফ ফার্টিলাইজার ইজ অফুলি হাই এন্ড প্রাইস অফ হুইট এন্ড আদার গ্রেইনস is increasing, it's rising. চাহিদার তুলনায় দেশে সব ধরনের খাদ্য সামগ্রী বেশি মজুদ আছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন ইউক্রেন যুদ্ধের প্রভাব বাজারে পড়লেও দেশে খাদ্য সংকট হবে না। তাদেরকে বলে যে শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।